20টি দেশের ছবি বানিয়েদের মধ্যে আমাদের ছবিটি অন্যতম, শর্ট লিস্টেড 14টার মধ্যে একটা হয়েছে এবং সেটা প্রতিযোগিতা বিভাগে এসছে জন্য আমি খুবই আনন্দিত, উচ্ছ্বসিত এবং আমার খুব খুশি। আর এখন এই এই এতে নন্দন চত্বরে এসে এত মানুষ ছবি দেখতে এসছেন এবং সবচেয়ে বড় কথা কি, ছবি যারা দেখছেন তারা কিন্তু ছবি বোঝেন। আমার যে কথাবার্তা শুনে মনে হলো, কারণ আমাদের ছবিটা প্রদর্শনীর পরে ছবিটার সম্পর্কে দর্শকদের যে মন্তব্য এবং তা জানতে চাওয়া, এর ধরনটা দেখিয়ে আমি বুঝতে পেরেছি যে এরা সবাই চলচ্চিত্রপ্রেমী। ভীষণ ভালো লাগছে, কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে আমাদের ছবিটা শর্ট লিস্টেড হয়েছে এবং নমিনেশন এসেছে এবং কম্পিটিশনে আছে ছবিটা, ভীষণ ভালো লাগছে। আশা করছি ছবিটা কতটুকু কী করতে পারবে সেটা এখনও জানি না, তবে আমাদের আশাটা অনেক বেশি। আর যারা দেখেছেন ইতিমধ্যে ছবিটা, যারা যারা দেখেছেন প্রদর্শন হয়েছে, যারা যারা দেখেছেন তারা খুবই ইতিবাচক আমাদেরকে জানিয়েছেন। সবার কাছেই বলবো যে ভালো লেগেছে এটা না, তবে ছবিটা একটু ইনোভেটিভ জায়গা থেকে আসলে তৈরি করা হয়েছে, সেই জায়গাটা তারা ফিল করেছেন এবং তাদের অভিমত আমাদেরকে জানিয়েছেন। এটা দেখুন, যথেষ্ট সম্মানের এবং আনন্দের ব্যাপার আমার জন্য। এটা দুটো কারণ আছে, একটি হচ্ছে কলকাতা ফেস্টিভ্যালের সাথে আমাদের যোগাযোগ অনেক আগে থেকে, বাংলাদেশ থেকে আমি বোধহয় প্রথমে এসেছিলাম 90 সাল অথবা 91 সালে, তখন ইফি হতো, ইফি এক বছর হতো দিল্লিতে, আরেক বছর হতো কলকাতা বা অন্য কোনো শহরে। তো একবার কলকাতা হয়ে তখন এসেছি, এর আগে আমার কয়েকটা ছবি কলকাতা ফেস্টিভ্যালে দেখিয়েছে তখনও এসেছি। আর এবারের কম্পিটিশনটা খুবই ইন্টারেস্টিং, ইনোভেশন ইন মুভিং ইমেজ। তো আমার ছবিটাও যেহেতু একটু অন্যভাবে উপস্থাপন করা, অন্য একটা ভাবনা থেকে তৈরি করা, যখন এইরকম একটি সেকশনে আমার ছবিটা সিলেক্টেড হয় কম্পিটিশনের জন্য, তখন ধরেই নেওয়া যায় এই ছবির একটা প্রাথমিক স্বীকৃতি পাওয়া যাচ্ছে যে অর্থাৎ আমার ভাবনাটা কিছুটা হলো ইতিবাচক ফল দিচ্ছে, যে কোনো আমি যথেষ্ট খুশি।